অবশেষে ফাইনালি আই আমার ব্যাঙ্ক অ্যাপটি আপডেট হয়েছে এখন থেকে নতুন অ্যাকাউন্ট ওপেন করে আপনি আই আমার ব্যাঙ্ক অ্যাপটি ব্যবহার করতে পারছেন আপনার আইবাইসি আমার ব্যাংক ডিজিটাল ব্যাঙ্কিং যে অ্যাকাউন্টটি রয়েছে আপনাকে নতুনভাবে রেজিস্টার করতে হবে আপনার যদি পুরনো অ্যাকাউন্ট থাকে তারপরেও কিন্তু নতুন অ্যাকাউন্ট রেজিস্টার করে এই অ্যাপটি ব্যবহার করতে হচ্ছে সর্বপ্রথম আপনার অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে যে অ্যাপটি রয়েছে আইপাইসি আমার ব্যাংক অ্যাপটি আপডেট করতে হবে যদি ইনস্টল করা না থাকে আপনি সর্বপ্রথম ইনস্টল করবেন আমার ইনস্টল করা রয়েছে সর্বপ্রথম ওপেন করবো আমার কিন্তু পূর্বে কিন্তু আইবিআইসি আমার ব্যাঙ্ক অ্যাপের অ্যাকাউন্টই ছিল তারপর আমাকে নতুন অ্যাকাউন্ট ওপেন করতে হচ্ছে যেহেতু এটা নতুন একটি অ্যাপ আপডেট করা হয়েছে আমাকে অ্যাপটি ওপেন করার পর রেজিস্টার নামে একটি অপশন দেখতে পাচ্ছি এই অপশনে আমাকে ক্লিক করতে হবে পরবর্তী অপশনে ওয়েলকাম টু আই আমার ব্যাঙ্ক এই অপশনটি দেখাচ্ছে এবং আমাকে যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে আইবিআইসি ব্যাঙ্কের আমার অ্যাকাউন্ট নাম্বারটি বসাতে বলা হচ্ছে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি বসাবো অ্যাকাউন্ট নাম্বারটি বসানোর পর টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করার পর এই অপশনটি অন করার পরে আমি চাইলে টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশন থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নিতে পারবো এরপর আমি আবারও কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আমাকে ওটিপি কোন চ্যানেলের মাধ্যমে সিলেক্ট করব এস অথবা ইমেল এই দুটি অপশন দেখতে পাচ্ছি এস অপশনটি সিলেক্ট করার পর আমার মোবাইল নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি চলে আসবে দেখতে পাচ্ছি আমার ওয়ান টাইম পাসওয়ার্ডটি চলে এসেছে এবং আমি পারমিশনটি অ্যালাউ করব পারমিশন অ্যালাউ করার পর সর্বশেষ ধাপটি হচ্ছে আমাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করতে হচ্ছে নতুন করে ইউজার আইডি পাসওয়ার্ড সেট করতে হচ্ছে আপনি আপনার নাম বসাবেন আমি আমার নাম বসাচ্ছি আপনি চাইলে নামের সাথে আপনার কিছু সংখ্যা ব্যবহার করবেন সেভেন এইট নাইন সেভেন এইট ফোর এ ধরনের কিছু এলোমেলো সংখ্যা ব্যবহার করবেন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডে আপনাকে হচ্ছে এখানে আপার কেস লোয়ার কেস লেটার থাকতে হবে এবং কিছু নাম্বার থাকতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে আমি কিছু পাসওয়ার্ড দেখাচ্ছি এ ধরনের পাসওয়ার্ড আপনি সেট করবেন কিন্তু অন্য লেটার সংখ্যা আপনি ব্যবহার করবেন পাসওয়ার্ড সেট করার পর আমি কন্টিনিউ অপশনে ক্লিক করব দেখতে পাচ্ছি আমার ডিজিটাল ব্যাঙ্কিং রেজিস্টারটি সাকসেসফুল হয়েছে এখন হচ্ছে আমাকে আবারও লগ ইন করতে হবে এবং আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসাতে হচ্ছে নতুন যে রেজিস্টার করেছে এর ইউজার আইডি এবং এই পাসওয়ার্ডটি বসানোর পর আমি লগ ইন অপশানে ক্লিক করছি এখন আমাকে বলা হচ্ছে আমাকে কাস্টমার কেয়ার অথবা ডেবিট কার্ডের মাধ্যমে অ্যাপ্রুভাল নিতে হবে আমার যেহেতু ডেবিট কার্ড নেই কাস্টমার কেয়ার এই অপশানে ক্লিক করার পর আমি কিছু কাস্টমার কেয়ারের নাম্বার দেখতে পাচ্ছি আমি কাস্টমার কেয়ারে কল করবো আমি কিন্তু কাস্টমার কেয়ারে কল করে আমার যে আইবিএসএ আমার ব্যাংক অ্যাপের ডিজিটাল ব্যাঙ্কিংটির অ্যাপ্রুভাল নিয়েছে এটা নেওয়ার জন্য আমাকে তারা ভেরিফিকেশন করেছে এবং ব্যাংকের যে সকল ডিটেলস তথ্যগুলো রয়েছে আমার অ্যাকাউন্টের সাথে কানেক্টেড এবং লেনদেনের তথ্য এই তথ্যগুলো ভেরিফিকেশন করে আমাকে কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছে আমার অ্যাপ্রুভাল হতে কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে তাদের এন থেকে এটাই জানানো হয়েছে অতি দ্রুত এটা হচ্ছে অ্যাপ্রুভাল দেয়া হচ্ছে অ্যাপ্রুভাল নেওয়ার পরে আমাকে আবারও লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আমি পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করবো লগ ইন করার পর আমাকে ডিভাইস নেম দেখাচ্ছে এবং আমার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে এটা আইপিআইসি ব্যাঙ্ক থেকে আসবে আপনার যদি ডিভাইস নেমটি না দেখায় আপনার ডিভাইস নেমটি বসানোর পর আপনি ওয়ান টাইম পাসওয়ার্ডটি অটো রিট হবে আপনি পারমিশন অ্যালাউ করবেন আমি পারমিশন অ্যালাউ করে কান্টিনিউ অপশনে ক্লিক করছি কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমাকে এখানে পাসওয়ার্ড সেট করতে বলা হচ্ছে অ্যাপটি অ্যাক্সেস করার জন্য এটা আমি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি ছয় সংখ্যার পাসওয়ার্ডটি সেট করে নিচ্ছি ছয় সংখ্যার পাসওয়ার্ডটি সেট করার পর আমাকে কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্টিভ করার জন্য অপশন দেখাচ্ছে আপনাকে নাও দেখাতে পারে আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট অপশনটি না থাকে আমি ফিঙ্গারপ্রিন্টও হচ্ছে অ্যাক্টিভ করব ইয়েস করার পরে আমার ফিঙ্গারপ্রিন্ট বসিয়ে আমি ফিঙ্গারপ্রিন্টটি অ্যাক্টিভ করেছি এরপর দেখতে পাচ্ছি আমার ব্যাঙ্ক ডিজিটাল ব্যাঙ্কিং অ্যাপের মধ্যে লগ ইন করেছি এবং আমার মোবাইল নাম্বার আমার অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছি মাইনাস একশত ছেষট্টি টাকা পঁচিশ পয়সা দেখাচ্ছে আইপিআইসির সহজ অ্যাকাউন্ট ব্যবহার করেছি আমি যদি আইপিআইসির সহজ অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টের উপর বা আমার টাকার উপরে ক্লিক করি বা অ্যারোচিহ্ন চিহ্ন ক্লিক করি এখানে কিন্তু আমাকে যে রিসেন্ট ট্রানজ্যাকশন এটা কিন্তু দেখার সুবিধা রয়েছে আমি যে আটেই সেপ্টেম্বর দুই সালে ব্যবহার করেছি এটা দেখতে পাচ্ছি আমি এরপর থেকে আর ব্যবহার করিনি এরপর আমি যদি অ্যাকশন অপশনে ক্লিক করি মোবাইল টপ আপ অপশন থেকে মোবাইলে রিচার্জ করার সুবিধাটি পাচ্ছি উন অ্যাকাউন্ট ট্রান্সফার আমার যদি আইএিআইসি ব্যাঙ্কে আলাদা কোনো অ্যাকাউন্ট থাকে আরেকটি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারছে অ্যাকাউন্ট ইনফরমেশন থেকে অ্যাকাউন্টের তথ্য দেখতে পাচ্ছি এরপর শেয়ার ইনফো উইথ ফ্রেন্ডস বা আপনি যদি কাউকে আপনার অ্যাকাউন্টের তথ্য শেয়ার করেন তাহলে কিন্তু এই অপশন থেকে আপনার তথ্যগুলো দেখে শেয়ার করতে পারছেন ট্রানজাকশন হিস্ট্রি থেকে ট্রানজাকশন হিস্ট্রিগুলো ডাউনলোড করতে পারছি এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট থেকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট এটা ডাউনলোড করতে পারছে এবং হাফ ইয়ারলি স্টেটমেন্ট এটাও কিন্তু ডাউনলোড করতে পারছে আমার ওভারঅল কিন্তু আইবিসি ব্যাংকের যে আমার ব্যাংক অ্যাপটি রয়েছে এটা কিন্তু বর্তমানের আপডেটটি খুবই ভালো লেগেছে এরপর আমি ব্যাগে আসবো ব্যাগে আসার পর যে আইবিসি লোগো রয়েছে এই অপশনে ক্লিক করি এই অপশন থেকে কিন্তু আমাকে যে মোবাইল ব্যাংকিং বা উন অ্যাকাউন্ট ট্রান্সফার এই তথ্যগুলো দেখাচ্ছে আমি তাই এমএফএস এফ যদি ক্লিক করি আমি কিন্তু নগদ এবং বিকাশের মধ্যে ফান্ড ট্রান্সফার করতে পারছি উন অ্যাকাউন্ট থেকে নিজের আইভিআইসি ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবো আইপিআইসি অ্যাকাউন্ট থেকে আইপিআইসি ব্যাংকে ট্রান্সফার করতে পারবো আদার ব্যাংক থেকে কিন্তু হচ্ছে আমি যে অন্যান্য ব্যাংক রয়েছে এনপিএসবি আরটিজিএস ইএফটির জি মাধ্যমে ট্রান্সফার করতে পারছি বিল পেমেন্ট নামে একটি অপশন রয়েছে এখান থেকে কিন্তু আমি ইলেকট্রিসিটি গ্যাস ওয়াটার এই বিলগুলো পরিশোধ করতে পারছি এছাড়াও হচ্ছে এখানে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করার সুবিধা রয়েছে আমি যদি মোর অপশনে ক্লিক করি মোর অপশন থেকে আমাকে কিন্তু সেটিংস অপশনগুলো দেখার সুবিধা রয়েছে আপনার অ্যাপের যে সেটিংসগুলো রয়েছে এই তথ্যগুলো দেখতে পাবো এই হচ্ছে আইবিআইসি আমার ব্যাঙ্ক অ্যাপের আপডেট আপডেটটি আমার ভালো লেগেছে আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন কারণ সবার জন্য ব্যবহার করার সুবিধা হবে এই অ্যাপটির ইউ বা ডিজাইনটি সবার জন্য খুব সহজভাবে আপডেট করা হয়েছে যেন সবাই ব্যবহার করতে পারবে এটাই আমার কাছে মনে হয়েছে আপনাদের যদি আইবিসি আমার ব্যাংক অ্যাপ বিষয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনার প্রতিটি কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে ভিডিওটি লাইক শেয়ার এবং সবার মাঝে ভিডিওটি শেয়ার করবেন যেন আইবিসি যারা আমার ব্যাংক অ্যাপটি ব্যবহার করে সবাই উপকৃত হতে পারে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে অন্য বিষয়ে আইবিসি ব্যাংকের যে আমার ব্যাংক অ্যাপের ফান্ড ট্রান্সফার মোবাইল ব্যাংকের ফান্ড ট্রান্সফার বিল পেমেন্ট সকল ডিটেলস বিষয়ে কথা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ